বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া, হরিণধরা, শ্যামপুর ও হেমায়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে জয়নাবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি মন্তব্য করেন। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।